আর এই মুহূর্তে যে খবর দেব আপনাদেরকে, কোলাঘাটে সেখানে ইঞ্জিনিয়ারিং কলেজের গেটেই তালা ঝোলালো ছাত্ররা, এবং যেমনটা বলা হচ্ছে সেখানকার অধ্যাপকরা তাদের ডিএড বন্ধ করা হয়েছে এবং সেই কারণেই তাদের প্রাপ্য দিয়ে দিতে হবে, তেমনই দাবি জানানো হয়। এবং কোলাঘাটে ইঞ্জিনিয়ারিং কলেজ সেখানেই এবার তালা ঝোলানোর ছবি ধরা পড়ল কোলাঘাটের এই ইঞ্জিনিয়ারিং কলেজে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কোলাঘাটের এই ইঞ্জিনিয়ারিং কলেজের গেটেই তালা ঝোলালো ছাত্ররা, কলেজে তালা দিয়ে দেয় ছাত্ররা কোলাঘাটের এই ইঞ্জিনিয়ারিং কলেজে, যেখানে যেমনটা দাবি করা হচ্ছে অধ্যাপকদের মহার্গ ভাতা দেওয়া হচ্ছে না এবং সেই মহার্গ ভাতা না পাওয়ার অভিযোগেই এই ঘটনা। বিস্তারিত জানবো, উৎপল সামন্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। উৎপল, ঠিক কি অভিযোগ, কি কারণে কোলাঘাটের এই ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ করলো ছাত্ররা? দেখো, এক মাসের বেশি হলো কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজে পঠন প্রায় বন্ধ রয়েছে। যে কারণ যেটা জানা যাচ্ছে, যে মহার্গ ভাতা সহ একাধিক দাবিতে প্রায় দেড় মাস ধরে পাঠদান বন্ধ রেখেছেন কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা। কলেজে পড়ুয়ারা আসছেন, কিন্তু তাদেরকে শিক্ষকরা পাঠদান করছেন না, তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন। যেহেতু ছাত্রদের একটা অভিযোগ উঠে আসছে, তারা ফিস দিচ্ছে কিন্তু পড়াশোনা হচ্ছে না। তাদের অনলাইনে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছিল, সেটাতে তাদের পড়াশোনা ঠিক মতো হচ্ছে না। এই অভিযোগ তুলে ছাত্ররা এতদিন, দীর্ঘদিন ধরে পড়াশোনা যেহেতু শিখে উঠে যাচ্ছে, এই কারণে তারা তালা মেরে বিক্ষোভ দেখায় এবং এই মুহূর্তে প্রায় অচল অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের ধন্যবাদ উৎপল সামন্ত, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।